কদামুল উম্মাহাত, ও আমার সাহাবাই কারাম, তোমাদের মাতাপিতার পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। আস্তে কোন করে সুবহানাল্লাহ, জোরে কোন না মিয়া। জান্নাত কোথায়? মাতাপিতার পায়ের নিচে। আর আমরা গিয়া তালাশ করি শাশুড়ি আম্মার পায়ের নিচে, আছে না লাই? বছরে একবার শ্বশুর ভাই যেই বড় বড় মাছ লইয়া আর মুরগা লইয়া দৌড়, নিজের মা আরো সারা বছরের রকম একটা মুরগা আর মাছ খাওয়ায়, কথা কন না কেন? নিজের মা কেউ এত মুখ ভরে আম্মা বলে না, শাশুড়ি আম্মা জানকে যেমন আম্মা জান, আসেনি? এ হলো আমাদের আজকে সমাজের অবস্থা, যার কারণে সন্তান রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কুত্তার মতো মারা যায়। কথা বলেন, কথা বলেন। মা বাবার সাথে যার সম্পর্ক ঠিক থাকে না সে কিসের মানুষ মিয়া? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহর কাম করলে আল্লাহ খাওয়াইবনি, এই কথাটা বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটু হাত উড়ান তো। আল্লাহু আকবার, হাত নামা। আল্লাহ আপনাদের বিরুদ্ধে আপনাদের সম্পর্কে কোরআনে কত সুন্দর আয়াত নাজিল করে, আল্লাহ বলে ওই চোরা নামাজ না পড়া তোর সেঞ্জি লইয়া বাইরিস না, নামাজ না পড়া তুই তোর টলার লইয়া ওই মেঘনা বাজারে দৌড় দিস না। আল্লাহ কি বলেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ مُسْلِمَانِ مَنْدَرَ اللَّهُ غُلَابِ দিলটারে বুঝাও বাবা, দিলটারে বুঝাও। পয়গম্বর বলে ও সাহাবাই কারাম, আল্লাহ তো আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, ও বান্দা আগে নামাজ আদায় করো তারপরে সেঞ্জিনিয়া দৌড় দাও। সুবহানাল্লাহ, আগে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাহ, ও বান্দা আগে নামাজ আগে আদায় করো তারপরে তুমি দোকান খোলো, আগে নামাজ পড়ো তারপরে কৃষি কাজ করো, আগে নামাজ পড়ো তারপরে তুমি টলার চালাও, আগে নামাজ পড়ো তারপরে তুমি অটো চালাও, আগে নামাজ পড়ো তারপরে তুমি নিজের ব্যবসা কাজের মধ্যে লিপ্ত হও। ফান্তাশিরু ফিল আর, আল্লাহ বলে বান্দা নামাজ পড়ার পরে জমিনে ছড়ায় পড়ো, যে যে কর্ম করে সে তার কর্মের মধ্যে ছড়ায় পড়ো। কিন্তু বান্দা শুনিয়া লাও, তুমি যে তুমি এখন তোমার সেঞ্জি নিয়া বের হয়ে গেলা, তোমার অটো নিয়া বের হয়ে গেলা, তোমার কৃষি কাজের মধ্যে মগ্ন হয়ে গেলা, তুমি তোমার টলার নিয়ে মগ্ন হয়ে গেলা। আল্লাহ ডেকে বলে বান্দা শুনিয়া লাও, শুনিয়া লাও, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডেকে বলে বান্দা কৃষি কাজ করবা, কিন্তু কৃষি কাজ উপার্জন করিয়া হারামটাকে খাইবা না। ও বান্দা ভালো করে শোনো, রিক্সা চালাইবা হারাম টাকা পকেটে ঢুকাইবা না, বান্দা সেঞ্জি চালাইবা হারাম টাকা পকেটে ঢুকাইবা না। ও বান্দা শুনিয়া লাও, কি টাকা পকেটে ঢুকাইবা? তুমি বান্দা খাইবা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাবার খাও, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ। কিন্তু মুসলমান ইমানদার তাকায় দেখো, আজকে হারাম খাইতে খাইতে নিজের জবানটা হয়ে গেছে নাপাক, এই জবান দিয়ে আল্লাহকে এত ডাকি, এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ পড়ি, এত কোরআন তেলাওয়াত করি, তারপরও আল্লাহর আদালতে দোয়া কবুল হয় না। তার কারণ একটাই মাত্র কারণ, আমার আপনার খানার মধ্যে ভেজাল, এই খানার মধ্যে ভেজাল হওয়ার কারণে সব জায়গার মধ্যে হয় গোলমাল, ঠিক কি না?
আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা আল্লাহ এখানে বলে নাই ও মুশরিকেরা ও ইহুদিরা ও নাসারারা ও বদ্ধরা আল্লাহ এই কথা বলে নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ তাআলা বলে বান্দা ও ঈমানদারেরা তোমরা হালাল খাবার খাও হালাল খাবার খাইলে ঈমানই পাওয়ার বাড়তে থাকে ঠিক না বে ঠিক ভারতের মধ্যে এক আল্লাহর গোলাম আল্লাহর এত মাহবুব বান্দা শাহজি আব্দুল্লাহ আল্লাহর গোলাম নিজের উপার্জিত টাকাগুলা এত সুন্দর করে তিনি ব্যয় করতেন তিনি আর কর্মস্থল হলো তিনি কিছু ঘাস কাটতেন জমিন থেকে ঘাস ঘাস চিনেন নি আপনারা চিনেন ঘাস কাইটা তিনি বাজারে নিয়ে যাইতেন এই ঘাসগুলা তিনি বাজারে নিয়া মাত্র 6 টাকায় বিক্রি করতেন কয় টাকায় বাজারের মাল বাজারের যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিছু সময় দাম বাড়ে এবং কমে ঠিক না বে ঠিক এখনি চলে আসবে জি জি ওয়াজের পাশে পড়া আছে বসাইতে হবে না কি বলবো না শেষ করে দিব কয়টা বাজে রাত তো বেশি হয়ে গেছে আর 10 মিনিট চলা যাবে না আপনাদের বড় বড় আলেমরা এখানে আসবেন আমরা ভাই এলেমও নাই আমলও নাই আখলাকও নাই কিছুই নাই ভিতরে তারপরও আপনাদের কাছ থেকে কিছু দোয়া নেওয়ার জন্য এখানে আসছি আমাদের সেরেতাজ বড় বড় আলেমরা উপস্থিত আছেন তাদেরকে বসায় রেখে ওয়াজ করাটাও বড় বেয়াদবি তারপরও তারা আসতে আসতে 5 মিনিট বয়ান করব পারবেন না ইনশাআল্লাহ এই আল্লাহর গোলাম 6 টাকায় ঘাস বিক্রি করত কয় টাকায় 6 টাকায় ঘাস বিক্রি করতেন 6 টাকাকে তিনি ভাগ করতেন 2 টাকা এতিম মিসকিনদের জন্য সুবহানাল্লাহ আরো আস্তে সুবহানাল্লাহ কাদের জন্য আর কোটিপতিরা কি করে ফকির মিসকিন গেলে লাইতিয়া মুরে একা দেয় দেয় কথা কোন ঠিক না বেটি একবারের জায়গায় দুইবার ছেলে সরো মাইরা বসে আছে না নাই আছে নিজের চোখের দেখা মিয়া এক লোক গিয়া বলতেছে সাহেব আমাকে কিছু দেন কতরেনা বারবার নাকরি তুই শুনস তা ঠাস করে এক সর লাগাই দিস এটা কি মানুষ না জানোয়ার জানোয়ার আরো জোরে বলেন কি মানুষ না জানোয়ার জানোয়ার কিন্তু এই আল্লাহর গোলাম শাহজি আব্দুল্লাহ ভারতবর্ষের এক আল্লাহর গোলাম 2 টাকা এতিম মিসকিনদের জন্য ব্যয় করতেন আর 2 টাকা দিয়ে নিজের সংসার চালাইতেন আর 2 টাকা তিনি জমায়ে রাখতেন ভারতবর্ষের যত হক্কানি আলেম আছে তাদেরকে মেহমানদারি করবার জন্য মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম শাহজি আব্দুল্লাহ 6 টাকায় ঘাস বিক্রি করে 2 টাকা দিয়া মিসকিনদেরকে দিয়া দিতেন 2 টাকা নিজে চালাইতেন আর 2 টাকা দিয়া আলেমদেরকে মেহমানদারি করতেন ভারতের মধ্যে দেওবন মাদ্রাসা সেই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা কাসেম নানুতুমি রহমাতুল্লাহি আলাইহি এই কাসেম নানুতুমি রহমাতুল্লাহি আলাই ভারতবর্ষের মধ্যে অনেক বড় একজন আলেম ছিলেন ঠিক নি কাসেম নানুতুমি রহমাতুল্লাহি আলাই বলে শাহজি আব্দুল্লাহর খানার জন্য আমরা অপেক্ষায় থাকতাম কোন দিন সে আমাদেরকে দাওয়াত দিবে তার ঘরে গিয়ে এক বেলা খানা খাইব সুবহানাল্লাহ মানুষজন প্রশ্ন করল হযরত এত বড় লোকের ঘর আছে কিন্তু আপনি বড় লোকের ঘরে যান না এই গরিবের ঘরে কেন যান আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন আল্লামা কাসিম নানুতুমি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন ও ভারতবর্ষের লোকেরা শুনিয়া লও
এই শাহজী আব্দুল্লাহর খানার মধ্যে আল্লাহ এত বরকত দান করেন, তার ঘরে যদি এক বালা খানা খাই 40 দিন পর্যন্ত নামাজ রোজার মধ্যে মশগুল হইয়া থাকি, 40 দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত মজা লাগে, 40 দিন পর্যন্ত জিকির ভালো লাগে, 40 দিন পর্যন্ত আল্লাহর সাথে মুহাব্বত করতে বড় প্রেম লাগে। এটা কিসের বরকত, হারামের বরকত না হালালের? এর নবীর উম্মতের দল ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, বহু ঘুষ খাইছেন, বহু সুদ খাইছেন, বহু মানুষকে ঠগাইছেন, এই যে খানা খাইয়া নিজের দেহটাকে বড় করলেন, পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই শরীরটা হারাম খানা দিয়া পাইলা পাইলা বড় হইছি, এই শরীরটা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। এর নবীর উম্মতের দল বলখির বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই বহুত বড় একজন আলেম, আল্লাহর গোলাম, মেশারের নামাজ পড়ে মসজিদের মধ্যে উপস্থিত, বাইতুল্লাহর মধ্যে অবস্থান করতেছেন, তিনি চিন্তা করলেন আজকে সারাটা রাত ইবাদতের মধ্যে কাটাই দিব। আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাব রহমাতুল্লাহি আলাই বাইতুল্লাহর মধ্যে অবস্থান করলেন, রাত্র যখন গভীর হয়ে গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, একজন আরেকজনকে বলতে লাগলো এই যে মসজিদের মধ্যে যেই লোকটা ইবাদত করে, ও ভাই তুমি কি এই লোকটাকে চিনুনি? সেই লোকটা ডাক দিয়া বলল, ফেরেশতা একজন আরেকজনকে প্রশ্ন করে, ও ভাই তুমি কি তাকে চিনুনি? দ্বিতীয় ফেরেশতা ডাক দিয়া বলেন, হ্যাঁ ইনি হলেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আধা। সারা রাত ইবাদতের মধ্যে মগ্ন, প্রথম ফেরেশতা ডাক দিয়া বলেন, নো ভাই এ আল্লাহর গোলাম আজকে এক বছর যাবত আল্লাহ তাআলার কদমে সেজদা দেন, কিন্তু এক বছর যাবত আল্লাহর আদালতে ইব্রাহিম ইবনে আদহামের কোনো নেক আমল কবুল হয় না। এক বছর যাবত ইব্রাহিম ইবনে আদহামের নেকিগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না। কারণ কি? কারণ কি? ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম মক্কা নগরী কোনো এক দোকান থেকে কিছু খেজুর কিনেছিলেন এক বছর পূর্বে, খেজুর কিনার সময় কয়েকটা খেজুর মাটিতে পড়েছিল, ওই খেজুরগুলা নিজের মনে করিয়া তিনি খায়া ফেলছিলেন। দোকান থেকে খেজুর কিনছে তো নিজের মনে কইরা ওই দুই একটা খেজুর মুখে দিয়া দিছেন, এর কারণে এক বছর যাবত আল্লাহর আদালতে আমল কবুল হয় না। এটা কি সাধারণ কথা? এর নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদহাব চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আমার তো জিন্দগি শেষ, কি করা যায়? তাড়াতাড়ি মসজিদ থেকে সকাল হতে না হতে মসজিদ থেকে বের হয়া যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন সেই দোকানের মধ্যে হাজির হয়ে গেলেন। সেখানে গিয়া দেখেন যার কাছ থেকে খেজুর কিনছেন সেই লোকটা দোকানে নাই, ওই দোকানের মধ্যে একটা যুবক ছেলে বসা। ডাক দিয়া বলেন, ও ভাই এই দোকানের মধ্যে যেই মুরব্বি ছিল সেই মুরব্বি কোথায়? বলে, তিনি আমার বাবা, আজকে এক বছর আগে আমার বাবা ইন্তেকাল করছি। বলতেছেন, এক বছর আগে তো আমি তোমার বাবার কাছ থেকে কিছু খেজুর কিনেছিলাম, সেই খেজুর কিনার সময় কয়েকটা খেজুর নিচে পড়ে ছিল, সেগুলা নিজের মনে করে খেয়ে ফেলেছিলাম, সেই খেজুরটা তো আমার ছিল না, এই অপরাধের কারণে আজকে এক বছর ধরে আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হয় না। ও ভাই তুমি তোমার বাবার হকটা মাফ করে দাও। সুবহানাল্লাহ, কোন আপনারা কথা বুঝতেছেন আমার? এর নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদহাব যুবকটাকে বলার পর যুবক বলে, ও আল্লাহর ওলি আমি আপনাকে আমার হকটা মাফ করে দিলাম, কিন্তু এই খেজুরের মধ্যেই আমার মায়ের হক আছে, আমার বোনের হক আছে, আপনি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসেন। ইব্রাহিম ইবনে আদহাব যুবকের বাড়ির দিকে রওনা, যুবকের বাড়িতে গিয়া যুবকের মার কাছ থেকে বোনের কাছ থেকে ক্ষমা নিয়া আবার সেই বাইতুল্লার মধ্যে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি বাইতুল্লার মধ্যে যখন ঢুকলেন তিনি আবার চিন্তা করলেন, আজকের রাত্রটাও এখানে থাকবো, দেখি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কি ফয়সালা হয়েছি। আল্লাহর গোলাম বাইতুল্লার মধ্যে রাত্র যাপন করার জন্য আগের দিনের মতন আজকের দিনটাও তিনি ঢুকে পড়লেন, রাত্র যাপন করতেছেন ইবাদতের মধ্যে কাটাইয়া
আবার দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পাঠিয়ে দিলেন একজন আরেকজনকে বলতেছেন জাননি আজকে ইব্রাহিম ইবনে আদামের আমলগুলা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে তাহলে মুসলমান ইমানদার হারাম খানা খাইতে খাইতে নিজের পেট ভারী করছো কোনদিন কি চিন্তা করছো ঘুষের টাকা খাইলাম সুদের টাকা খাইলাম এত তাহাজ্জুদ পড়ি এত আউয়াবিন পড়ি এত নফল পড়ি কিন্তু আল্লাহর আদালতে আমলগুলা কবুল হয় কিনা একটা দিন তো আমি আর আপনি চিন্তা ঢুকু করি না এই হারাম খানা খাইয়া যে জীবন চালাইতেছি আল্লাহর কাছে হিসাব দেওয়া যাবে কথা বলেন যাবে হালাল খানা খায়া যদি নিজের জীবনটাকে দুনিয়াতে পরিচালিত করতে পারো এই দেহটা মাটির মধ্যে ruhu যাইতে দেরি হবে দেহ থেকে ruhu যাইতে দেরি হবে দেহটা যখন তোমার কবরের ভিতরে রাখতে দেরি হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিছানা বিছতে দেরি হবে না আমরা সকালে কবরের শান্তি চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা তাহলে আজকের এই মাহফিল থেকে আমি গুনাহগার যে আলোচনা করলাম আমি গুনাহগার যে আলোচনা করলাম এই আলোচনাটুকু আপনারা বুঝছেন নি কথা বলেন বুঝছেন নি এই আলোচনাটুকু নিজের জীবনের ভিতরে একটু ফিট করার চিন্তা করেন আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাদের আকাবিররা যেইভাবে তোমারে ডাকছে সেইভাবে আমাদেরকে তোমাকে ডাকার তৌফিক দান করো এরকম ভাবে বলতে পারবো না ইনশাআল্লাহ কওজুর বলতে পারবো কিন্তু মসজিদে যাইতে পারুম না কথা কোন ঠিক না বেটি কইরে কইতে কি কোনো অসুবিধা আছে মসজিদে না যাইলে অসুবিধা আছে এই শীতের মধ্যে ওযু কইরা ঘুম ফালাইয়া মসজিদে যাব এটা হুজুর আমাদের দ্বারা সম্ভব না এমন পাবলিক আছে না নাই আরে জলুল আছে না নাই মুখে মুখে দাবি করতেছি আমি নবীর আশেক আল্লাহর খাঁটি গোলাম কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় নবীর বড় এক নাম্বার দুশমন আস্তে কইলেন কেরে আরো আস্তে কোন কেরে দাড়ি রাইখা কি নবীর আশেক হয় না ফালাইয়া আরো জোরে বলেন এখন যাদের গালে দাড়ি নাই তারা আমারে গাইল লইব হুজুর আপনি এমন কথাটা কইয়া লইলেন ভাই নবীর আশিক হব তখন নবীর সুন্নতের আমল আমলের মালা গলায় পিনব যখন জোরে কোন কথা ঠিক না বেঠি নবীর আদর্শের উপরে যখন চলতে পারবো আল্লাহর হুকুমের যখন কদর করতে পারবো তখন দুনিয়াতে মুমিনের পরিচয় দিয়া থাকতে পারবো কি বলেন কথা ঠিক না বেঠি যাই হোক ভাই আমাদের নারায়ে তাকবীর জাহাঙ্গীর আলম জিয়াদি সাহেবের আগমন রে তাকবীর মাশাআল্লাহ হাফেজ হযরত মাওলানা জালালউদ্দিন